কালীঘাটের কাকুকে নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি পড়ে গিয়েছিল, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত মেন মাস্টার মাইন্ড কালীঘাটের কাকু। কালীঘাটের কাকুর হাত দিয়ে কোটি কোটি টাকা পাচার হয়েছে, প্রভাবশালীদের কাছে গেছে। কালীঘাটের কাকুর হাত দিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা। কালীঘাটের কাকুর সূত্র ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জির। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, শুধু অভিষেক ব্যানার্জি নয়, তার পরিবারের প্রত্যেকের নাম জড়িয়েছে এই কালীঘাটের কাকুর সূত্র ধরে। আর কালীঘাটের কাকুর সংস্থার সাথে অভিষেক ব্যানার্জির সংস্থার লিঙ্ক, এবং কালীঘাটের কাকু অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সিইও ছিলেন, সেই সূত্রেই কিন্তু একেবারে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। অভিষেক ব্যানার্জি এবং তার পরিবারের প্রত্যেককে, অভিষেক ব্যানার্জির মা, অভিষেক ব্যানার্জির বাবা, অভিষেক ব্যানার্জির স্ত্রীকে জেরার জন্য তলব করেছিল ইডি আধিকারিকরা, এমনকি তার সম্পত্তির খতিয়ান সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল ইডি, এমনকি হাইকোর্টের করা নির্দেশ ছিল অভিষেক ব্যানার্জির সম্পত্তির তথ্য জানাতে হবে ইডিকে। তার পরপরই কিন্তু অভিষেক ব্যানার্জি প্রায় 6000 পাতার সম্পত্তির নথি জমা দেয় ইডির কাছে। আর তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতি, কারণ কালীঘাটের কাকুর একটি বিস্ফোরক অডিও ক্লিপ হাতে পেয়েছিল ইডি। সেই অডিও ক্লিপে ছিল একাধিক প্রভাবশালীর নাম। সেই অডিও ক্লিপের সাথে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যাচাই করে দেখতে চেয়েছিল ইডি আধিকারিকরা। আদালতের নির্দেশ থাকলেও বারবার আদালত নির্দেশ দিল কালীঘাটের কাকু কিন্তু যে কোনো অজুহাতে ইডিকে একেবারে কাবু করে ছেড়েছিল, ইডিকে ঘায়েল করে দিয়েছে। কারণ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে ইডিকে দীর্ঘ একেবারে টানা পড়েনের মধ্যে যেতে হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি, তাও বিচারপতি অমৃতা সিনহার চরম নির্দেশে। এক রাতেই কিন্তু খেলা ঘুরে যায়, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছিল ফরেন্সিক রিপোর্টের জন্য। আর এবার কিন্তু যে সবচেয়ে বড় খবর উঠে এলো, অবশেষে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট ইডির হাতে, সেই রিপোর্টই কিন্তু রীতিমতো বিস্ফোরণ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা হাতে পেলে সেখান থেকেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির মোড় ঘুরে যেতে পারে, শিক্ষক নিয়োগ দুর্নীতির নয়া মোড় আসতে পারে। এমনকি একাধিক প্রভাবশালী ব্যক্তি, যারা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, এবং তাদেরও নাম সামনে আসতে পারে, কারণ কালীঘাটের কাকুর যে অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপের নাম ছিল রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তি, যাদের নাম প্রকাশ্যে বললে নাকি রাজ্যে একেবারে বিপর্যয় নেমে আসবে, রাজ্য তোলপাড় হয়ে যাবে, এমনই আদালতে জানিয়েছিল ইডি। আর এবার কিন্তু সেই বহু মূল্যবান কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট এলো অবশেষে ইডির হাতে, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। দিল্লি থেকে কালীঘাটের কাকুর ফরেন্সিক রিপোর্ট আসতেই কিন্তু তোলপাড়, যার জন্য এত হুলস্থুল। দিনের পর দিন আদালতে শুনানি, সুজয় কৃষ্ণভদ্ররূপে কালীঘাটের কাকুর সেই কণ্ঠস্বরের নমুনার রিপোর্টের কী হলো তা নিয়ে কৌতূহলের অস্ত ছিল না জনমানুষে। ইডির সূত্রে জানা যাচ্ছে সম্প্রতি তাদের হাতে সেই রিপোর্ট এসে পৌঁছেছে, তবে কাকুর কাছ থেকে বাজেয়াপ্ত অডিওতে পাওয়া কণ্ঠস্বরের সঙ্গে বর্তমানে কণ্ঠস্বর মিলছে কি না তা নিয়ে মুখে কুলু মেটেছেন তদন্তকারী আধিকারিকরা। আগামী সপ্তাহে আদালতে শুনানি রয়েছে, সেই সময়ে ওই রিপোর্ট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কাকু ধরা পড়েন রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায়। তদন্তকারীদের দাবি ছিল তার মোবাইল থেকে এমন অডিও ক্লিপ পাওয়া গিয়েছিল যেখানে প্রভাবশালীদের কণ্ঠস্বরও রয়েছে, সেটাকে হাতিয়ার করতে চেয়ে আদালতে আবেদন করে ইডি। আদালত জানায় কাকুর বর্তমান কণ্ঠস্বরের সঙ্গে সেই অডিও ক্লিপে পাওয়া কাকুর কণ্ঠস্বর বৈজ্ঞানিক পদ্ধতিতে মিলিয়ে দেখতে হবে, সেটা মিললে তবেই তা প্রমাণ্য নথি হিসাবে আদালত গণ্য করবে। তদন্তকারীদের অভিযোগ, সেই কণ্ঠস্বরের নমুনা যাতে দিতে না হয় তাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বহুদিন পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন কাকু, যদিও তার মধ্যে গত আগস্টে শহরের একটি বেসরকারি হাসপাতালে বাইপাস অস্ত্রোপচার হয় তার। SSKM হাসপাতালে ভর্তি থাকাকালীন কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে কাকুকে গত 4 জানুয়ারি সেখান থেকে তুলে নিয়ে জোকা ESI হাসপাতালে নিয়ে গিয়ে কণ্ঠস্বরে নমুনা নেওয়া হয়, তা পাঠানো হয় দিল্লিতে ফরেন্সিক ল্যাবরেটরিতে। কবে আসবে সেই রিপোর্ট, সত্যি কি নমুনা আসল কণ্ঠস্বরের সঙ্গে মিলল তা নিয়ে অনন্ত কৌতূহল ছিল। সেই রিপোর্টই হাতে এসেছে ইডির, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। আর সেই রিপোর্ট সামনে আসতেই কিন্তু এবার একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। আগামী সপ্তাহেই কিন্তু আদালতে উঠতে চলেছে এই মামলা, তার পরপরই কিন্তু ইডি আধিকারিকরা, ইডির আইনজীবী
আদালতে এই রিপোর্ট তুলে ধরতে চলেছেন কালীঘাটের কাকুর বহু মূল্যবান কণ্ঠস্বরের ফরেনসিক রিপোর্ট। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত আটকেছিল এই রিপোর্টের জন্যই। কালীঘাটের কাকু কিন্তু এতদিন ধরে এই রিপোর্ট দিতে টালবাহানা করছিল, আর অবশেষে যখন এই রিপোর্ট ইডির হাতে এলো তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলো। আর ফরেনসিক পরীক্ষার এই রিপোর্ট কিন্তু এবার এসছে ইডির হাতে। ইডি এবার এই রিপোর্ট আদালতে তুলে ধরতে চলেছে। ইডি কিন্তু স্পষ্ট করে দিয়েছিল এই রিপোর্ট থেকেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে নয়া মোড় আসবে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর যে সমস্ত প্রভাবশালী ব্যক্তি জড়িত, এই কণ্ঠস্বর এই অডিও ক্লিপেই কিন্তু তাদের নাম ছিল। সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের, সেই সমস্ত প্রভাবশালী অতি প্রভাবশালী ব্যক্তিদের জেরার জন্য প্রস্তুতি চালাবে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। তবে আদালতে রিপোর্ট জমা দেওয়ার পর আদালত কী নির্দেশ দেয়, যাদের নাম সামনে আসবে তাদের জেরা করতে আদালত নির্দেশ দেয় কি না, কী হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, কালীঘাটের কাকুকে নিয়ে ইডি কী স্টেপ নেয়, কালীঘাটের কাকু এখনও পর্যন্ত SSKM হাসপাতালে ভর্তি, এখনও পর্যন্ত অসুস্থতার দোহাই দিয়ে SSKM হাসপাতালে রয়েছেন কালীঘাটের ভদ্র কাকু। কালীঘাটের কাকুর সাথে অভিষেক ব্যানার্জিও কিন্তু ফেঁসে আছেন, আর এই রিপোর্টে কার নাম আছে সেটাই কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। সেই জল্পনাটাই কিন্তু একেবারে ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। আগামী সপ্তাহে আদালতে কী হতে চলেছে, আদালত কী নির্দেশ দেয়, কালীঘাটের কাকুকে নিয়ে ইডি কী স্টেপ নেয়, যাদের নাম সামনে আসবে রিপোর্টের পর সেই রিপোর্টে দেখে সেই সমস্ত প্রভাবশালীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় ইডি, কী হতে চলেছে আগামী দিনে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।